সেদিন পথে পথে অনেক বেড়ালাম, অন্ধকার হয়ে এলো, ভেবেছিলাম আমি একাকি। হঠাৎ পিছনে চেয়ে দেখি একটি কুকুর আমার পিছনে পিছনে চলেছে। বললাম, কিরে যাবি আমার সঙ্গে? অন্ধকার পথটায় বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি? সে দূরে দাঁড়িয়ে ল্যাজ নাড়তে লাগলো। বুঝলাম সে রাজি আছে। বললাম, তবে আয় আমার সঙ্গে। তাকে অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির সম্মুখে এসে পৌঁছলাম। গেট খুলে দিয়ে ডাকলাম, আয় ভেতরে আয়, আজ তুই আমার অতিথি। নমস্কার বন্ধুরা, ফিকল মাইন্ডেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি সুজয় চলে এসেছি আজ তোমাদের গল্প শোনাতে। চিরদিনের ভালো লাগা গল্প এখন নতুন রূপে তোমার অডিও লাইব্রেরিতে। আজ তোমার জন্য থাকছে অমর কথাশিল্পী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দেওঘরের স্মৃতি। তবে গল্প শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ তোমাদের কাছে, যদি আমাদের গল্পগুলি তোমাদের ভালো লেগে থাকে তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, যাতে আরও আরও নতুন গল্প নিয়ে হাজির হতে পারি তোমাদের কাছে যথাসময়ে। তাছাড়াও লাইক করো ও কমেন্টে জানিও তোমার অনুভূতি। যদি ভালো না লাগে তাও জানিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তবে আর কথা নয়, শুনে নেওয়া যাক আজকের গল্প দেওঘরের স্মৃতি। চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য। আসার সময় রবীন্দ্রনাথের সেই কবিতাটা বারংবার মনে হয়েছিল, ওষুধে ডাক্তারে ব্যাধির চেয়ে আধি হলো বড়, করলে যখন অস্থি জড় জড় তখন বললে হাওয়া বদল কর। বায়ু পরিবর্তনে সাধারণত যা হয় সেও লোকে জানে, আবার আসেও। আমিও এসেছি। প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি। রাত্রি তিনটে থেকে কাছে কোথাও একজন গলা ভাঙা একঘেয়ে সুরে ভজন শুরু করে, ঘুম ভেঙে যায়, দোর খুলে বারান্দায় এসে বসি। ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে, পাখিদের আনাগোনা শুরু হয়। দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভরে ওঠে দোয়েল, অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয়। তারপরে একটি দুটি করে আসতে থাকে বুলবুলি, শ্যামা, শালিক, টুনটুনি, পাশের বাড়ির আম গাছে, এ বাড়ির বকুল কুঞ্জে, পথের ধারে অশ্বত্থ গাছের মাথায়। সকলকে চোখে দেখতে পেতাম না, কিন্তু প্রতিদিন ডাক শোনার অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেককেই চিনি। হলদে রঙের একজোড়া বেনেবউ পাখি একটু দেরি করে আসত। প্রাচীরের ধারে ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালটায় বসে তারা প্রত্যহ হাজিরা হেঁকে যেত। হঠাৎ কি জানি কেন দিন দুই এলো না দেখে ব্যস্ত হয়ে উঠলাম। কেউ ধরে টরে নিল না তো। এদেশে ব্যাধের অভাব নেই, পাখি চালান দেওয়াই তাদের ব্যবসা। কিন্তু তিন দিনের মাথায় আবার দুটিকে ফিরে আসতে দেখে মনে হল যেন সত্যিকারের একটা ভাবনা ঘুচে গেল। এমনি করে সকাল কাটে, বিকেলে গেটের বাইরে পথের ধারে এসে বসি। নিজের সামর্থ্য নেই বেড়াবার, যাদের আছে তাদের প্রতি চেয়ে চেয়ে দেখি। দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যাই ঢের বেশি। প্রথমেই যেত পা ফুলো ফুলো অল্প বয়সী একদল মেয়ে, বুঝতাম এরা বেরি বেরির আসামি। ফোলা পায়ের লজ্জা ঢাকতে বেচারাদের কতই না যত্ন। মোজা পরার দিন নয়, গরম পড়েছে, তবু দেখি কারো কারো পায়ে আঁট করে মোজা পরা। কেউ বা দেখতাম মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরেছে। সেটা পথ চলার বিঘ্ন বটে, তবু কৌতূহলী লোকচক্ষু থেকে তারা বিকৃতিটা আড়াল করতে চায়। আর সবচেয়ে দুঃখ হতো আমার একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে। সে একলা যেত, সঙ্গে আত্মীয় স্বজন কেউ নেই,
শুধু তিনটি ছোট ছোট ছেলে মেয়ে। বয়স বোধ করি 24-25, কিন্তু দেহ যেমন শীর্ণ, মুখ তেমনি পাণ্ডুর। কোথাও যেন এতটুকু রক্ত নেই, শক্তি নেই নিজের দেহটাকে টানবার, তবু সবচেয়ে ছোট ছেলেটি তার কোলে। সে তো আর হাঁটতে পারে না, অথচ রেখে আসবারও কোনো ঠাঁই নেই। কি ক্লান্তই না মেয়েটি চোখের চাউনি। মনে হতো আমাকে দেখে সে যেন একটু লজ্জা পেত। কোনো মতে এই স্থানটুকু তাড়াতাড়ি পালাতে পারলেই বাঁচত। ছেঁড়া খোঁড়া জামা কাপড়ে সন্তান তিনটিকে ঢেকে ঢুকে প্রত্যহই সে এই পথে চলত। হয়তো ভেবেছে আর কিছুতে যা হলো না, সাঁওতাল পরগনার স্বাস্থ্যকর জল হাওয়ায় এই অত্যন্ত ক্লেশকর হাঁটার মধ্যে দিয়েই সেইটুকু সে পূরণ করে নিতে পারবে। রোগমুক্ত হয়ে আবার ফিরে পাবে বল, ফিরে পাবে আশা, আবার স্বামীপুত্রের সেবায় সংসারে নারী জীবনটা সার্থক করে তুলতে পারবে। নিজের মনে বসে বসে ভাবতাম, এছাড়া আর কী বা কামনা আছে তার? বাংলাদেশের মেয়ে, এর চেয়ে বেশি চাইতে কে কবে শেখালো তারে? মনে মনে আশীর্বাদ করতাম মেয়েটি যেন ভালো হয়ে বাড়ি ফিরে যেতে পারে। যে ছেলে তিনটি তার সমস্ত জীবনী শক্তি শোষণ করে নিয়েছে, তাদেরই যেন ও মানুষ করবার অবকাশ পায়। সে কার মেয়ে, কার বউ, কোথায় বাড়ি কিছুই জানি নে, শুধু এই বাংলাদেশের অসংখ্য মেয়ের প্রতীক হয়ে সে যেন আমার মনের মধ্যে একটা গভীর দাগ কেটে রেখে গেল, যা সহজে মুছবার নয়। আমার সঙ্গে এসেছিল একটি যুবক বন্ধু, নিঃস্বার্থ তার সেবা। কলকাতায় ভারী অসুখের সময়ও যেমন দেখেছি, এখানে আসতেও তেমনি দেখলাম। মাঝে মাঝে সে বলতো, চলুন না দাদা, আজ একটু বেরিয়ে আসবেন। আমি বলতাম, তুমি যাও ভাই, আমি এখানে বসেই ও কাজটা সেরে নিই। সে অসহিষ্ণু হয়ে বলতো, আপনার চেয়েও কত বেশি বয়সের লোকে এখানে বেরিয়ে বেড়ায় জানেন, একটু চলাফেরা না করলে খিদে হবে কেন? বলতাম, ওটা কম হলেও সইবে, কিন্তু পথে পথে মিছিমিছি ঘুরে বেড়ানো এ শরীরে সইবে না। সে তখন রাগ করে একলাই বেড়াতে চলে যেত, কিন্তু সাবধান করে দিত, শুনুন, অন্ধকারে বাড়ি ফিরবেন না, যেন আলো আনতে চাকরদের ডাকবেন, এদিকে আবার করের ছাপটা একটু বেশি, নিরীহ জীব কেবল গায়ে পা দেওয়াটা তারা পছন্দ করে না। সেদিন বন্ধু গেছেন ভ্রমণে, সন্ধ্যার তখনও দেরি আছে। দেখি জন কয়েক বৃদ্ধ ব্যক্তি ক্ষুধা আহরণের কর্তব্যটা সমাধা করে যথাশক্তি দ্রুতপদেই বাসায় ফিরছেন। সম্ভবত এরা বাত ব্যাধিগ্রস্ত, সন্ধ্যার পূর্বেই এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন। তাঁদের চলন দেখে ভরসা হল, ভাবলাম যাই আমিও একটু ঘুরে আসি গে। সেদিন পথে পথে অনেক বেড়ালাম, অন্ধকার হয়ে এলো, ভেবেছিলাম আমি একাকি। হঠাৎ পিছনে চেয়ে দেখি একটি কুকুর আমার পিছনে পিছনে চলেছে। বললাম, কিরে যাবি আমার সঙ্গে? অন্ধকার পথটায় বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি? সে দূরে দাঁড়িয়ে ল্যাজ নাড়তে লাগল। বুঝলাম সে রাজি আছে। বললাম, তবে আয় আমার সঙ্গে। পথের ধারের একটা আলোতে দেখতে পেলাম কুকুরটার বয়স হয়েছে, রোগে পিঠের লোম উঠে গেছে, একটু খুঁড়িয়ে চলে, কিন্তু যৌবনে একদিন শক্তি সামর্থ্য ছিল তা বোঝা যায়। তাকে অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির সম্মুখে এসে পৌঁছলাম। গেট খুলে দিয়ে ডাকলাম, আয় ভেতরে আয়, আজ তুই আমার অতিথি। সে তবু বাইরে দাঁড়িয়ে ল্যাজ নাড়তে লাগলো, কিছুতেই ভিতরে ঢোকার ভরসা পেল না। আলো নিয়ে চাকর এসে উপস্থিত হল, গেট বন্ধ করে দিতে চাইলে বললাম, না খোলাই থাক, যদি আসে ওকে খেতে দিস। ঘণ্টাখানেক পরে খোঁজ নিয়ে জানলাম সে আসেনি, কোথায় চলে গেছে। পরদিন সকালে বাইরে এসেই দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আমার সেই কালকের অতিথি। বললাম, কিরে
কাল তোকে খেতে নেমন্তন্ন করলাম, এলি নে কেন? জবাবে সে মুখোপানে চেয়ে তেমনি ল্যাজ নাড়তে লাগল। বললাম, আজ তুই খেয়ে যাবি, না খেয়ে যাস নে, বুঝলি? প্রত্যুত্তরে সে শুধু ঘন ঘন ল্যাজ নাড়লে। অর্থ বোধ হয় এই যে, সত্যি বলছো তো? রাত্রে চাকর এসে জানালে সেই কুকুরটা এসে আজ বাইরের বারান্দায় নিচের উঠোনে বসে আছে। বামুন ঠাকুরকে ডেকে বলে দিলাম, ও আমার অতিথি, ওকে পেট ভরে খেতে দিও। পরের দিন খবর পেলাম আমার অতিথি যাননি, আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে দিব্যি আরামে নিশ্চিন্ত হয়ে বসে আছে। বললাম, তা হোক, ওকে তোমরা খেতে দিও। আমি জানতাম প্রত্যহ খাবার তো অনেক ফেলা যায়, এতে কারো আপত্তি হবে না। কিন্তু আপত্তি ছিল, এবং অত্যন্ত গুরুতর আপত্তি। আমাদের বাড়তি খাবারের যে প্রবল অংশীদার ছিল এ বাগানের মালির মালিনী, এ খবর আমি জানতাম না। তার বয়স কম, দেখতে ভালো এবং খাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্ত। অতএব চাকরদের দরদ তার উপরেই বেশি। অতএব আমার অতিথিকে উপবাস করতেই হলো। বিকেলে পথের ধারে গিয়ে বসি, দেখি অতিথি আগে থেকেই বসে আছে ধুলোয়। বেড়াতে বার হলে সে পথের সঙ্গী হয়। জিজ্ঞাসা করি, হ্যাঁ রে অতিথি, আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে? হাড়গুলো চিবোতে কেমন লাগলো? সে জবাব দেয় ল্যাজ নেড়ে। মনে করি মাংসটা তাহলে ওর ভালোই লেগেছে। আমি তো আর জানতাম না যে মালির বউ তাকে মেরে ধরে বার করে দিয়েছে, বাগানের মধ্যে ঢুকতেই দেয়নি। তাই ও সম্মুখের পথের ধারটায় বসেছিল, এবং আমার চাকরদেরও তাতে সায় ছিল। হঠাৎ এর মধ্যে শরীরটা খারাপ হলো, দিন দুই নিচে নামতে পারলাম না। দুপুরবেলা উপরের ঘরে বিছানায় শুয়ে খবরের কাগজটা সেইমাত্র পড়া শেষ হয়েছে। জানলার মধ্যে দিয়ে বাইরের রৌদ্রতপ্ত নীল আকাশের পানে চেয়ে অন্যমনস্ক হয়ে ভাবছিলাম, কংগ্রেসের পাণ্ডা যারা, মন্ত্রী হবার তাদের কি উগ্র বাসনা! অথচ নিস্পৃহতার আবরণে সেটা গোপন করার কতই না কৌশল। আইন যারা বানিয়ে দিলে একটা কথাও শুনলে না, ব্যাখ্যা নিয়ে তাদেরই সঙ্গে কি ঝুটোপুটি লড়াই! নিঃসন্দেহে প্রমাণ দিতে চায় ওদের মতলব ভালো নয়। বিড়ম্বনা আর কাকে বলে! সহসা খোলা দৌড় দিয়ে সিঁড়ির উপর একটা কুকুরের ছায়া পড়ল। মুখ বাড়িয়ে দেখি অতিথি দাঁড়িয়ে ল্যাজ নাড়ছে। দুপুরবেলা আমার চাকরেরা সব ঘুমিয়ে পড়েছে, তাদের ঘর বন্ধ। এই সুযোগে লুকিয়ে সে একবারে আমার ঘরের সামনে এসে হাজির হল। ভাবলাম দুদিন দেখতে পাইনি, তাই বুঝি আমাকেও দেখতে এসেছে। ডাকলাম, আয় অতিথি, ঘরে আয়। সে এলো না, সেখানে দাঁড়িয়েই ল্যাজ নাড়তে লাগল। জিজ্ঞাসা করলাম, কিরে, খাওয়া হয়েছে তোরে? কি খেলি আজ? হঠাৎ মনে হলো ওর চোখ দুটো যেন ভিজে ভিজে, যেন গোপনে আমার কাছে ও কি একটা নালিশ জানাতে চায়। চাকরদের হাঁক দিলাম, ওদের দোর খোলার শব্দেই অতিথি এক ছুটে পালিয়ে গেল। জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, কুকুরটাকে আজ খেতে দিয়েছিস? একে না কর্তা, মালি বাবু আরে তাড়িয়ে দিয়েছে যে। সে কি, আজ তো অনেক খাবার বেঁচেছে, সে সব কি হলো? তা মালি বাবুই তো সব শেষে বুঝে নিয়ে গেছে। হাঙ্গামা শুনে বন্ধু ঘুম ভেঙে চোখ রগড়াতে রগড়াতে ঘরে ঢুকলেন। মুচকি হেসে বললেন, দাদারে কাণ্ড, মানুষে খেতে পায় না আর পথের কুকুরকে ডেকে খাওয়ানো। বন্ধু জানেন এর চেয়ে অকাট্য যুক্তি আর নেই। মানুষকে না দিয়ে কুকুরকে দেওয়া, শুনে চুপ করে রইলাম। সংসারে কার দাবি যে কার কাছে কোথায় গিয়ে পৌঁছয়, সে ওদের আমি কি করে বোঝাব? সে যাই হোক, আমার অতিথিকে আবার ডেকে আনা হলো। আবার সে বারান্দার নিচে উঠোনের ধুলোয় পরম নিশ্চিন্তে স্থান করে নিল। মালিবউয়ের ভয়টা তার গেছে। বেলা যায়, বিকেল হলে উপরের বারান্দা থেকে দেখি অতিথি এই দিকে চেয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে।
বেড়াতে যাবার সময় হলো যে। শরীর সারল না, অথচ দেওঘর থেকে বিদায় নেবার দিন এসে পড়ল। তবু দিন দুই দেরি করলাম নানা ছলে। আজ সকাল থেকে জিনিসপত্র বাঁধাবাঁধি শুরু হল। দুপুরে ট্রেন, গেটের বাইরে সার সার গাড়ি এসে দাঁড়াল, মালপত্র বুঝাই দেওয়া চলল। অতিথি মহাব্যস্ত, কুলিদের সঙ্গে ক্রমাগত ছুটোছুটি করে খবরদারি করতে লাগল, কোথাও যেন কিচ্ছু খোয়া না যায়। তার উৎসাহটাই সবচেয়ে বেশি। একে একে সমস্ত গাড়িগুলো ছেড়ে দিলে আমার গাড়িটাও চলতে শুরু করল। স্টেশন দূরে নয়, সেখানে পৌঁছে নাপতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কিরে এখানেও এসেছিস? সে ল্যাজ নেড়ে তার মতো করে জবাব দিলে, কি জানি তার মানে কি। টিকিট কেনা হলো, মালপত্র তোলা হলো, বন্ধু এসে খবর দিলেন ট্রেন ছাড়তে আর এক মিনিট দেরি। সঙ্গে যারা তুলে দিতে এসেছিল তারা সবাই বকশিশ পেল, পেল না কেবল অতিথি। গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করেছে। যাবার আগে তারই মধ্যে দিয়ে ঝাপসা দেখতে পেলাম, স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে এক দৃষ্টি চেয়ে আছে অতিথি। ট্রেন ছেড়ে দিলে বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না। কেবলই মনে হতে লাগল, অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ, ঢোকবার জো নেই। পথে দাঁড়িয়ে দিন দুই হয়তো কাটবে, হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নের কোন এক ফাঁকে লুকিয়ে উপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা। তারপরে পথের কুকুর পথেই আশ্রয় নেবে। হয়তো ওর চেয়ে তুচ্ছ জীব শহরে আর দুটো নেই, তবু এই দেওঘর বাসের কটা দিনের স্মৃতি ওকে মনে করেই লিখে রেখে গেলাম। শুনছিলে অমর কথাশিল্পী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দেওঘরের স্মৃতি। কেমন লাগলো আজকের গল্পটি কমেন্ট করে আমাদের জানাও। আর তোমাদের পছন্দের কোনো গল্প যদি শুনতে চাও আমাদের কণ্ঠে, তবে সেটিও কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাও। আমরা নিশ্চয়ই চেষ্টা করব সেই গল্পটি তোমাদের শোনাতে। তবে আজ এই পর্যন্তই, খুব শিগগিরই আরও একটি নতুন গল্প নিয়ে আসছি তোমাদের কাছে। শুনতে থাকো, সঙ্গে থাকো। ধন্যবাদ।